আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে তোমাদের ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ের 160 পৃষ্ঠার এই সমাধানটি তোমরা অনেকেই জানতে চেয়েছ, আমার কাছ থেকে জিজ্ঞাসা করেছ যে এই সমাধানটি তোমাদের প্রয়োজন, তাই আমি আজকে এই ভিডিওটি দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সমাধানটি তোমরা করতে পারো। তো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এখানে যে কথাটি বলেছে প্রশ্নের ভিতরে, সেটা বলছে চলো আমরা শ্যামলী গল্পটি পড়ে গল্পটি থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। শ্যামলী গল্পের শিক্ষার্থীরা তাদের এলাকার সমস্যাটি কীভাবে চিহ্নিত করেছিল? প্রথমে আমাদেরকে শ্যামলী গল্পের শিক্ষার্থীরা যে তাদের এলাকার যে সমস্যাটি সেটা তারা কীভাবে চিহ্নিত করেছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্যামলী গল্পের শ্যামলী গল্পের শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে এবং কিছু কিছু সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে তো এটুকু হচ্ছে শিক্ষার্থীর আলোচনার মাধ্যমে এবং কিছু কিছু সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে। এরপরে এবং 2 নম্বর হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর ছিল আর এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, এখানে তুমি নম্বর নাও দিতে পারো, নম্বর না দিলেও সমস্যা নেই, আমি নম্বর দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে নম্বর দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তো এরপর যে বিষয়টি লিখবো সেটা হচ্ছে প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে দুই নম্বর যে প্রশ্নটি ছিল সেটি ছিল সমস্যাটি সমাধানের জন্য তারা কি করেছিল, এটা প্রশ্নটা ছিল। তো আমি এখানে লিখেছি যে সমস্যাটি সমাধানের জন্য তারা তাদের
শিক্ষকের কাছে গিয়েছিল। এবং সে এলাকার সেই এলাকার এলাকার বন বিভাগের অফিসে বন বিভাগের অফিসে কর্মকর্তাদের সাথে পরামর্শ পরামর্শ করেছিলাম।